ভিডিও শুরুতে হয়তো আপনি একটু হলেও ক্যাজুয়াল নেবেন কারণ ভাববেন কী আর আছে লকই তো মোবাইল লক বিভিন্ন হতে পারে সে ফিঙ্গারপ্রিন্ট লক হোক ফেস ডিটেকটিভ লক হোক বা পাসওয়ার্ড হোক প্যাটার্ন লক হোক এটাই নতুন কি আছে কিন্তু আপনাকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যখন একটা মোবাইল সিকিউরিটির জন্য লক দিচ্ছেন আপনাকে অবশ্যই জেনে রাখা দরকার যে কোন লকটা আপনার জন্য সুইটেবল এবং আপনার পক্ষে সব থেকে বেশি সুবিধা দান করবে আপনার ফোনের সুরক্ষা দান করবে তো হাই ফ্রেন্ডস আমি নতুন নতুনটাকে আপনাকে স্বাগত ভিডিও শুরুর আগে একটাই অনুরোধ এ ধরনের ইউজফুল এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান অল নোটিফিকেশানটি অন করে দিন তো চলুন শুরু করি এবং দেখে নিই স্পেশাল সেটিংগুলো আপনার ফোনেই কিন্তু অনেক রকমের লক সিস্টেম রয়েছে তাছাড়াও প্লে স্টোরে গেলে বিভিন্ন ধরনের লক সিস্টেম রয়েছে দেখুন ফিঙ্গারপ্রিন্ট লক ফেস স্ক্রিন লকের ভেতরে আবার অনেক রকম লক রয়েছে যেমন এখানে সুইপ আছে ফোর ডিজিট সিক্স ডিজিট চার থেকে ষোলো প্যাটার্ন মিক্স পাসওয়ার্ড ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম রয়েছে কিন্তু আপনার জন্য সুইটেবল কোনটা আপনি যদি মনে করেন যে ফিঙ্গারপ্রিন্ট লক তো খুবই স্পেশাল লক কারণ আপনার ফিঙ্গার দিয়েই লকটা তৈরি হচ্ছে তাহলে আপনি যা জানবেন যে আপনি ভুল পথে যাচ্ছেন কারণ এই লকের কার্যকারিতা কিন্তু বাস্তবে কিছু নেই বললেই চলে প্রথমত কেন ধরুন আপনি রাস্তাঘাটে কোথাও যাচ্ছেন এমন সময়ে আর কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল সেক্ষেত্রে খুব ইজিভাবে আপনার ফিঙ্গার দিয়েই তো লকটা ইজিভাবে খুলে নিতে পারবে যে কেউ তাছাড়াও দেখুন এটা একটা উদাহরণ ছিল তাছাড়াও এই ফিঙ্গারপ্রিন্ট লকের বাস্তবে কি কোনো সিকিউরিটি নেই কারণ আপনি চাইলে ওই যে ফিঙ্গার লক করার সময় আপনি পাঁচজন বন্ধু দিয়ে পরপর আঙুল দিয়ে দিয়ে করুন দেখবেন পাঁচজনের ফিঙ্গার প্রিন্টই নিয়ে নেবে নিয়ে একটা লক তৈরি হয়ে যাবে তারপরে যে কোনো একজনের অর্থাৎ পাঁচজনের মধ্যে যে কোনো একজনের আঙুল দিলেই লক খুলে যাবে অর্থাৎ এই লকের কিন্তু বিশ্বাস আপনি করবেন না আপনি যেভাবেই ভাবুন না কেন আর ফেস লক তো অবশ্যই বলবো না করতে কারণ আপনি যে মুভমেন্টে আছেন বিভিন্ন পরিস্থিতিতে আপনার ফেস যদি ম্যাচিং না করে অনেক সময় লক খুলতে চায় না অনেক রকম প্রবলেম হয় যারা লক করেন তারা নিশ্চয়ই জানেন এবারে স্ক্রিন লকের মধ্যে আমি যে দুটো বলবো যে সুইফ এবং প্যাটার্ন এর দুটোই কিন্তু খুব একটা কার্যকরী নয় কারণ প্রথমত এই প্যাটার্ন লক আপনি যদি বারবার দিতে থাকেন তো একটা টাইমে দেখবেন যদি আপনার ফোনটা কেউ নেয় না এখানে দেখবেন একটা স্পট কিন্তু পড়ে যায় বাই ডিফল্ট পড়ে যায় বা বুঝতে পারবে যে এক্সপার্ট হবে এই বিষয়ে তাছাড়াও কি এই প্যাটার্ন লক হলাও কিন্তু খুব ইজি আর যে সে যে কোনো মুহুর্তে খুলতে পারবে সুইপ লকও কিন্তু আর খুব একটা সুইটেবল নয় আপনাকে আমি পরামর্শ দেবো যে আপনি অবশ্যই পাসওয়ার্ড লক দিন কারণ পাসওয়ার্ড লক এমন একটা লক যে লকটা সব থেকে সুরক্ষিত আপনি চার ডিজিটে দিতে পারেন কিন্তু আপনি চাইলে ছ ডিজিটের পাসওয়ার্ড যদি দিতে চান তো খুব ভালো হয় আপনি ভাবেন মনে রাখবো কী করে আপনি দশ সংখ্যার মোবাইল নাম্বার তো মনে রাখতে পারছেন তো একটু প্র্যাকটিস করলে কিন্তু ছয় ডিজিটের পাসওয়ার্ড ইজিভাবে দেওয়া যায় এবং ওই পাসওয়ার্ডটা খুব সহজে কিন্তু খোলা যায় না এবং আপনি যদি চান বা পারেন সেক্ষেত্রে চার থেকে ষোলো ডিজিটের পাসওয়ার্ড দিতে পারলে তো কোনো কথাই নেই কারণ আপনি যদি ফোন নাম্বারের মতোই একটা পাসওয়ার্ড লক মনে রাখতে পারেন সেই পাসওয়ার্ড লক খোলা কিন্তু অনেক টাফ ব্যাপার এবং নর্মাল ইউজাররা যারা আছে বা ইথিক্যাল হ্যাকিং নর্মাল হ্যাকিং নিয়ে যারা আর আর ফোনটাকে ঘাটাঘাটি করে তারাও কিন্তু খুলতে পারে না সহজে আর যদি মিক্স পাসওয়ার্ড দিতে পারেন মিক্স পাসওয়ার্ড দিতে পারলে তো কোনো কথাই নেই মিক্স পাসওয়ার্ড কি আপনি এখান থেকে বিভিন্ন সংখ্যা দিতে পারবেন আপনি এখান থেকে এবিসিডি দিতে পারবেন আপনি বড় হাতের এবিসিডি দিতে পারবেন বিভিন্ন সিম্বল দিতে পারবেন এইভাবে যদি একটা ছোট্ট কিন্তু ইম্পর্টেন্স মনে রাখতে পারেন যদি কোনো লক সেই লক হলো সব সবথেকে শ্রেষ্ঠ লক এবং এই লক খোলা অনেকাংশে কঠিন হয়ে পড়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা ওই পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই